অরিজান পর্ব ১৯, লিখেছেন ইশিতা রহমান সানজিদা। আফতাবের রাগ যেন আকাশ ছুঁয়েছে, শত্রুপক্ষের সাথে আত্মীয়তা করতে চাইছে তার মেয়ে। একথা আর পাঁচখান হলে তো সর্বনাশ, শত্রুর সাথে মিলিত কখনোই হবে না সে। মালাও চলে এসেছে চিৎকার শুনে, পরীর কথা শুনে সে হতভম্ব। আফতাব আছে বিধায় কিছু বলেন না মালা। আফতাব বলে, তোমার সাহস দিন কি দিন বাড়ছে পুরী, আমার মুখের উপর এত বড় কথা বলতে বাধলো না তোমার? বাধলে বলতাম না। মেয়েকে বোঝাও মালা, না হলে খুব খারাপ হবে। কিন্তু মেয়ে মানুষের এত জেদ ভালো না, আর পুরুষ মানুষের এত অবহেলাও ভালো না। আফতাব এবার কড়া চোখে মালার দিকে তাকিয়ে বলে, পাগল হয়ে গেছে তোমার মেয়ে, সামলাও মেয়েকে, বলেই আফতাব অন্দর ছেড়ে চলে গেলেন। মালা পুরীর গালে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে ওর ঘরে আটকে রাখলো। জানালার ধারে বসে আকাশের দিকে তাকালো পুরী। কি সুন্দর নীলাকাশ, টুকরো টুকরো সাদা মেঘ আনন্দের সহিত ভাসছে। ওদের দিনরাত নিশ্চয়ই খুব সুখে কাটে, না হলে এত আনন্দ ওরা পায় কোথায়? পুরীর ভাবনায় সবসময় পাখি আর আকাশ নিয়ে। ওই পাখির মতো যদি সে আকাশে উড়ে বেড়াতো তাহলে কতই না ভালো হতো, কেউ তাকে বকতো না, না কোনো বিপদ হতো। এসব ভাবনা প্রতিনিয়ত পুরীর মগজ খায়। দরজা খোলার শব্দে ফিরে তাকায় পুরী। কুসুম শব্দহীন পা ফেলে পুরীর কাছে এসে বলে, আপা, আপনারে বড় আম্মা বৈঠকে যাইতে কইছে, সায়ের ভাই কথা কইব আপনার লগে। সায়ের পুরীর সাথে আবার কি কথা বলবে, ভাবনাটা মনের ভেতরে রেখে মাথায় ওড়না জড়ালো পুরী। তারপর এগিয়ে গেল বৈঠক ঘরের দিকে, কুসুমও সাথে সাথে গেল। ইশারায় সায়রের ঘরটা দেখিয়ে দিয়ে চলে গেল সে। পুরী পা রাখলো চৌখাটের ভেতরে, সায়ের তার জন্য অপেক্ষা করছে। পুরীকে আসতে দেখে সে হাত দিয়ে জল চুকি দেখিয়ে বসতে বলে। তাই করে পুরী, মাথা নিচু করে সায়রের সামনে বসে পুরী। শুনলাম আপনি নাকি নওশাদকে বিয়ে করতে চান। কত কিছু হয়ে গেল এসব নিয়ে, তারপরও আপনার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? পুরী জবাব দিল না দেখে সায়ের আবার বলে, আপনার কি মনে হয় এভাবে প্রতিশোধ নেওয়া সম্ভব? আপনাকে যতটা বুদ্ধিমতী মনে করেছিলাম আপনি দেখছি ততটাই বোকা। নওশাদকে বিয়ে করলে আপনি প্রতিশোধ নিতে পারবেন এটা আপনার ধারণা, কিন্তু এতে আপনারই ক্ষতি হবে বেশি। আচ্ছা, বিয়ের পর আপনি কিভাবে প্রতিশোধ নেবেন? ওদের সাথে একা কিভাবে লড়াই করবেন? কালকে তো সাতজনের সাথেই লড়াই করতে পারলেন না, আর ওই বাড়িতে যত লোক আছে তাদের সাথে কি শক্তিতে পারবেন? না, কারণ আপনি মেয়ে। একজন দুজনের সাথে পারলেও শতজনের সাথে পারবেন না। আর আপনার বাবাকে তো চেনেন, দরকার পড়লে আপনাকে খুন করে ফেলবে, তবুও নওশাদের সাথে আপনার বিয়ে দিবে না, নিজের বিপদ ডেকে আনবেন না। আর মাথা গরম না করে ঠান্ডা মাথায় ভাবুন, তাহলেই বুঝতে পারবেন একা যুদ্ধে জয় করা অনেক কঠিন। আপনি যা ভাবছেন তা আপনার জন্যই বিপদজনক, তাই ওসব চিন্তা বাদ দিন। তাই তার জন্য আমরা সবাই আছি, আপনি ঘরের দিক সামলান। আমি জানি আপনি শক্ত মনের মানুষ, কিন্তু আপনার মা এবং আপনার বোন কিন্তু তা নয়। যা করবেন ভেবে করবেন। আমি আবারও বলছি, এভাবে কখনোই প্রতিশোধ নেওয়া সম্ভব নয়। মাথা ঠান্ডা রাখুন, সায়রের বলা প্রতিটি কথাই সত্য। তা মাথা ঘাটিয়ে ভেবে দেখলো পুরী, ইস কি বোকা সে, ভাবতেই ওর নিজেরই লজ্জা লাগছে। নিজের গ্রামে পুরী যাই করুক না কেন, অন্য কোনো গ্রামে তা পারবে না। আফতাব নিজেই তো পারল না, মেজাজ আরও খারাপ হলো পুরীর, তবে তা এই মুহূর্তে প্রকাশ করে না, চুপ করে বসে আছে সে। পুরীকে এখনও চুপ থাকতে দেখে সায়ের বলে, এখন কি সিদ্ধান্ত নিলেন, নওশাদকে বিয়ে করবেন? পুরী চটজলদি উঠে দাঁড়িয়ে বলে, আমি আসি, প্রশ্নের উত্তরটা দিলে ভালো হয়, আপনাকে বলার প্রয়োজন বোধ করছি না। এক দৌড়ে নিজের কক্ষে চলে এলো পুরী, ভাবনা ওর বাড়ছে। কবিরের কাছে তাহলে ও পৌঁছাবে কিভাবে? রূপালীকে করা আঘাতগুলো পুরীকে পোড়াচ্ছে খুব, সহ্য হচ্ছে না পুরীর। কবিরকে খুন করতে পারলে ভালো হতো, কিছু একটা মনে করে পুরী ছুটলো নিচতলায়। পথেই মালা ওকে টেনে ধরে কলপাড়ে নিয়ে যায়। কয়েক বালতি ভর্তি পানি আর এক বালতি ভরার জন্য কল চাপছে কুসুম। মালা পরীকে বসিয়ে মাথায় পানি ঢালতে লাগলো। অবাক হয়ে পরী বলে, আম্মা করেন কি, চুপ থাক, সবসময় মাথা গরম থাকে, আজ সব ঠান্ডা কইরা দিতাছি।
হতাশ হলো পুরী। মাথায় পানি ঢাললে তো মাথা ঠান্ডা হবে, কিন্তু ওর মনে যে দাবানল চলছে তা কিভাবে ঠান্ডা হবে? পুরী মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলে, মাথায় তো পানি ঠেলে দিয়েছেন, পরানে ঠান্ডা পানি কিভাবে দিবেন? মালার হাত থেমে গেল, আর পানি ওঠাতে পারলেন না তিনি। কুসুমকে পানি ঢালতে বলে চলে গেলেন। কেটে গেছে 2 দিন। এই 2 দিনে পুরী শুধু শায়রের কথাগুলো ভাবছে, একবার নয়, বারবার ভেবেছে। এটা করলে অনেক বড় ক্ষতি হতো পুরীর, তাই ওইসব বাদ দিয়েছে পুরী। আজকে নিঃশব্দে বিন্দু এসে পুরীর পাশে দাঁড়ালো। বিন্দুর অস্তিত্ব পেয়ে পুরী ফিরে তাকালো। প্রিয় সখীর মুখটা দেখে খুশি হতে পারল না পুরী, কেননা আজকে যে সে মুখ ভার করে রেখেছে। বিন্দুর বীরসচিত্ত বদনের দিকে তাকিয়ে পুরী জিজ্ঞেস করে, কি হয়েছে রে বিন্দু, মুখটা শুকনো কেন? প্রশ্নের জবাবে কেঁদে দিল বিন্দু, মুক্তার ন্যায় অশ্রুগুলো হানা দিল শ্যামা কপালে। পুরী চিন্তিত হলো বিন্দুর চোখের পানি দেখে। যে গজদন্তিনীর ঠোঁটে সর্বদা হাসি থাকে, আজ সে ঠোঁট কান্নায় ভাঙছে। কি হয়েছে বিন্দু, বল আমাকে। পুরী, আমি মনে হয় মাঝিরে পামু না, বলেই বিন্দুর কান্নার বেগ বাড়ল। পুরী ওর চোখের জল মুছে দিয়ে বলে, আগে আমাকে সব বল, না হলে বুঝবো কিভাবে। ওই দিন মাঝি আমারে কাপড় দিছে, সিন্দুরের কৌটা দিছে, এই কথা কেটা জানিয়ে আমার মায়েরে কইয়া দিছে। মা আমারে অনেক মারছে পুরী, আমার লাল কাপড়টা পোড়াইয়া দিছে, অহন সিন্দুরের কৌটাটা কোথায় তা জিগাইছে। আমি কি করবো পুরী? বলে দে তুই সম্পান মাঝিরে ভালোবাসিস, বিয়ে করতে চাস, আর সম্পান মাঝিও এখন তোকে বিয়ে করতে পারবে। কইছি পুরী, কিন্তু মা বিয়ে দিব না মাঝির লগে, মাঝির নাকি বাপের পরিচয় নাই। হ্যার মাও জানে না ওর বাপ কেডা। বিন্দুর কথায় বিস্মিত হলো না পুরী, সম্পান যে পিতৃহারা তা জানে পুরী। গর্ভবতী অবস্থায় নিজের ভাইয়ের বাড়িতে উঠেছিল সম্পানের মা, নিজের বোন বলে সেদিন সম্পানের মামা তাকে থাকার জায়গা দিয়েছিল। বাড়ির এক কোণে ছোট্ট একটা ঘর তুলেছিল সম্পানের মা রাখি, সেখানেই জন্ম সম্পানের। গ্রামের অনেক লোক কথা শুনিয়েছিল রাখিকে, কেননা নিজের ভালোবাসার মানুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল রাখি। বছরখানেক বাদে ফিরে আসে সে, কিন্তু ওর স্বামীর খবর কেউ জানে না। রাখির ভাষ্য মতে ওর স্বামী ওকে রেখে শহরে কাজ করতে গেছে 3 মাস আগে, আর আসেনি। রাখি আর থাকতে না পেরে চলে আসে। তবে রাখির বিশ্বাস তার স্বামী একদিন ফিরে আসবেই, সেজন্য আজও অপেক্ষা করছে রাখি। সবার কটু কথা সহ্য করে ছেলেকে নিয়ে পড়ে আছে এখানে। গ্রামের সবাই সন্দেহ করে রাখিকে, অবৈধ সন্তান হিসেবে জানে সম্পানকে। সম্পানকেও কম কথা শুনতে হয় না, কিন্তু মায়ের অতীত সম্পর্কে অবগত সে। রাখি সবই বলেছে ছেলেকে, এও বলেছে সম্পানের বাবা এখনো বেঁচে আছে, সেজন্য রাখি আজও শাখা সিন্দুর পরে। ঠিক এই কারণেই চন্দনা নাকচ করেছে সম্পানকে। মেয়ের মুখে সম্পানের কথা শুনতেই বিস্ফোরিত হয়ে নিজের মেয়েকে কয়েক ঘা বসিয়ে দেয়। বিন্দুকে সম্পানের সাথে বিয়ে দিলে লোকে কি বলবে, চুনকালি পড়বে মুখে, চন্দনা তা হতে দেবে না। দরকার পড়লে মেয়েকে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে, তবুও সম্পানের হাতে বিন্দুকে তুলে দিবে না। পুরী দীর্ঘশ্বাস ছাড়ল, বিন্দুর হাত ধরে টেনে পালঙ্কের উপর বসিয়ে বলল, চিন্তা করিস না, তোর বিয়ে সম্পান মাঝির সাথেই হবে, আপাতত চুপচাপ থাক। সম্পান মাঝি এখন কোথায়? বিন্দু নাক টেনে জবাব দিল, শহরে গেছে, আইব কবে জানি না। এক কাজ কর, তুই তোর মাকে কিছুই বুঝতে দিবি না, ভান ধরবি যে তুই সম্পান মাঝিকে ভুলে গেছিস। সম্পান মাঝি আগে গ্রামে ফিরুক, তারপর পরবর্তী চিন্তাভাবনা করা যাবে। বিন্দু জড়িয়ে ধরে পুরীকে, চোখের জলে ভাসালো পুরীর কাঁধ। সে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, আমি মাঝিরা ছাড়া বাঁচবো না পুরী, সত্যি করে মইরা যামু। নিজের থেকে বিন্দুকে ছাড়িয়ে নিল পুরী, রেগে গিয়ে বলল, মরার কথা বলস কেন, থাপ্পড় ছিনস, যা বলছি তাই করবি, এখন বাড়িতে যা। নিজেকে ধাতস্থ করে উঠে দাঁড়ালো বিন্দু, দরজা পর্যন্ত যেতেই পরীর ডাকে ঘুরে দাঁড়ালো সে। বিন্দু, মানুষ পাগলের মতো ভালোবাসে কেমনে, এতক্ষণ একটুখানি হাসলো বিন্দু, ঠোঁটে হাসির রেশ ধরে রেখে বলে, পাগলের মতো কেউ ভালোবাসে না, ভালোবেসেই মানুষ পাগল হয়, সুখান পাগলের মতো। কি জানি, আমি তো আর দেখিনি সুখান পাগলা ওর বউরে কেমন ভালোবাসত। একটুখানি চুপ থেকে বিন্দু আবার বলল, সত্যি ভালোবাসলে মানুষ পাগল হবেই,
কেউ বাইরে থেকে তো কেউ ভেতর থেকে। বিন্দুর প্রস্থানও পুরীর ঘোর কাটল না। তবে বিন্দুর কথাটা বাস্তব, সত্যিকারের ভালোবাসা একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা সবাই সহ্য করতে পারে না। যারা সহ্য করতে পারে তারা মন থেকে ভেঙে পড়ে, আর যাদের সহ্য হয় না তারা মানসিক চাপ সহ্য করতে না পেরে পাগল হয়ে যায়। শরীরের ক্ষত সারানো গেলেও মনের ক্ষত সারানো সম্ভব নয়। পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা অনেক কঠিন। প্রতিদিন মৃত্যু সমতুল্য যন্ত্রণা নিয়ে এগিয়ে যাওয়া সহজ কাজ নয়। অভাব অনটন টাকা পয়সাহীন অসহায় হয়েও বেঁচে থাকা যায়, কিন্তু বেদনাময় অতীতকে সাথে নিয়ে বেঁচে থাকা অধিকতম কষ্টকর। তার জলজান্ত প্রমাণ সুখান পাগল। নিজের প্রিয়তমাকে হারিয়ে সে নিজেকে ঠিক রাখতে পারেনি। তার স্মৃতিচারণ করতে করতে আজ সে এমন স্থানে এসেছে যে এখন তার স্মৃতিতে তার প্রিয়তম ছাড়া অন্য কিছুই নেই। পরিশুধু ভাবছে, কিভাবে মানুষ এত ভালোবাসতে পারে? কই, সে তো পারছে না কাউকে ভালোবাসতে। তার জীবনে তো কেউ আসেনি এখনো। কিভাবে সে বুঝবে যে একটা মানুষ তাকে ভীষণ ভালোবাসে? সোনালী, বিন্দু আর সুখান নিজেদের ভালোবাসার প্রমাণ দিয়েছে। পরীকে কি কেউ তার ভালোবাসার প্রমাণ দেবে না? নাকি পরী নিজেই তার ভালোবাসা খুঁজে নেবে? কিন্তু কিভাবে? এ পর্যন্ত ছিল পরিজান পর্ব 19। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে। দেখার জন্য চ্যানেলেই চোখ রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আড্ডা দিতে চাইলে ডিসকর্ডে চলে আসবেন। আল্লাহ হাফেজ।